লালিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে চাঞ্চল্যকর এক খবর দিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এই সংবাদ সম্মেলনে তিনি রিয়াল মাদ্রিদের ম্যাচের থেকেও বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছেন ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে। সম্প্রতি সময়ে গণমাধ্যমের হট টপিক পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নতুন কোচের ইস্যুটি। ব্রাজিলের নতুন কোচ হওয়ার দৌড়ে নাকি সবচেয়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের ইটালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। গত দুই সপ্তাহ এ নিয়ে গণমাধ্যমে হয়েছে ব্যাপক আলোচনা। শেষ পর্যন্ত এতদিন এ নিয়ে মুখ না খুললেও এবার কথা বলেছেন কার্লো আনচেলত্তি। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ জানিয়েছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নাকি তাকে কোচ হিসেবে চাইছে, তবে তিনি রিয়ালের সঙ্গে কাজ চালিয়ে যেতে চান। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন ভবিষ্যতে কি হবে তা কেউই জানে না। ২০২২ সালের পর থেকে কোচ খোঁজা শুরু করেছে ব্রাজিল। এর উত্তরসূরি হিসেবে নানা সময়ে শোনা গিয়েছিল কার্লো আনচেলত্তির নাম। গত কিছুদিন ধরে যা আরো জোরালো হচ্ছে, সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবলের বিরতির সময় কার্লো আনচেলত্তিকে নিয়ে কথা বলেছেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, এইডারসন, রড্রিগো, কাসিমিরোর মতো খেলোয়াড়রা। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র, এইডার মিলিত, কাসিমিরো, রড্রিগো গোয়েজদের কোচিং করিয়েছেন কার্লো আনচেলত্তি। এর আগে এসি মিলানে ব্রাজিলিয়ান কিংবদন্তি রিকার্ডো কাকার সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ইটালিয়ান এই কোচের। ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে লম্বা সময় ধরে। যদিও ব্রাজিলের সাবেক ফুটবলারদের অনেকেই বলছেন ব্রাজিলের বাহির থেকে কোচ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না সেলেসাওদের, তারপরেও ব্রাজিল ফুটবল সিবিএফ জানিয়েছে কার্লো আনচেলত্তিকে পেতে আগ্রহী তারা। এবার এ নিয়ে মুখ খুলেছেন কার্লো আনচেলত্তি। রিয়ালের ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইটালিয়ান এই কোচ বলেন, রিয়ালের চুক্তির মেয়াদ শেষ করাটাই আমার কাছে অগ্রাধিকার পাচ্ছে। বাস্তবতা হলো ব্রাজিল জাতীয় দল আমাকে চাই, তারা আমার প্রতি আগ্রহী, বিষয়টি আমি পছন্দ করি, তবে যে চুক্তি আছে সেটাকে সম্মান করতে হবে, এই চুক্তির চক্র আমাকে পূর্ণ করতে হবে। রিয়ালের সঙ্গে কার্লো আনচেলত্তির চুক্তির মেয়াদ আছে ২০২৪ সালের জুন পর্যন্ত। ২০২১ সালের জুনে দ্বিতীয় মেয়াদ রিয়াল মাদ্রিদ দলটির দায়িত্ব নিয়েছেন তিনি। গত মৌসুমে তার কোচিংয়ে লালিগা ও চ্যাম্পিয়ন্স লীগ সাথে স্প্যানিশ সুপার কাপ জিতেছিল রিয়াল মাদ্রিদ।